হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে ডিসেম্বরের রাশিফল। যেটা নেব মীন রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে। তার আগে আর একটি কথা বলবো, আমি স্যাটার্নের ট্রানজিট এবং জুপিটারের ট্রানজিট এই দুটি ট্রানজিট নিয়ে ভিডিও আপ করেছি, যদি এখনও না দেখে থাকেন গিয়ে অতি অবশ্যই দেখে নিন, ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ভিডিওটি দেখলে আপনাদের খুব হেল্প হবে, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, গিয়ে দেখে আমাকে জানান ভিডিওটি কেমন লাগলো না লাগলো। আপনারা এটি দেখলে বুঝতে পারবেন 2020 সালে আপনাদের লাইফে কী কী চেঞ্জেস আসছে, আপনাদের কী কী করণীয়, কারণ স্যাটার্ন আর জুপিটার এই দুটো কিন্তু অ্যাস্ট্রোলজির জগতে বিশাল বড় দুটি পিলার। তাহলে এই দুটো পরিবর্তন লাইফে তো অনেকটা প্রভাব ফেলবে, গিয়ে অতি অবশ্যই দেখে নিন আর আমাকে জানান কেমন লাগলো না লাগলো। তাহলে চলুন শুরু করি, মীন রাশির মানুষদের কেমন যাবে না যাবে ডিসেম্বর মাসটা। জবের জন্য ফার্স্টে বলবো, জব নিয়ে, জবের জায়গাটা আমি ভালো বলবো, তবে এই সময় জব চেঞ্জ করতে যাবেন না। জব চেঞ্জ করতে গেলে প্রবলেম অ্যারাইজ করবে, যে জবগুলোর মধ্যে আছেন সেই জবগুলোর মধ্যে থাকুন তাহলে ভালো হবে। জবের জায়গায় কম্পিটিশান বাড়বে, জবের জায়গায় কোথাও আপনাকে নিয়ে একটু টুকিটাকি প্রবলেম অ্যারাইজ করতে পারে, কলিগসরা আপনাকে নিয়ে কোনো কথা বলতে পারে, এই সমস্ত জিনিস কিন্তু তৈরি হবে। যাই হোক, আপনি জবের জায়গায় ঠিক থাকুন, নিজেকে অনেক ডেভেলপ করুন, নিজের স্কিলগুলোকে ডেভেলপ করুন, জবের জায়গায় দেখবেন তাহলে অনেক উন্নতি দেখতে পাচ্ছেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, তারা যদি ট্রান্সফারের চেষ্টা করছিলেন সেই ট্রান্সফারটা কিন্তু এই সময় গিয়ে হয়ে যাবে দেখতে পাবেন। এবার জানবো বিজনেস কেমন যাবে। বিজনেসের জন্য সময়টা আমি খুব ভালো বলবো, যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য ভালো, যারা সেলস মার্কেটিং আছে তাদের জন্য ভালো, যারা কোনো ইলেকট্রনিক বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো। তবে নতুন বিজনেসের জন্য আমি সময়টা একদম ভালো বলবো না, যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলো ভালো। বিজনেসে কাউকে অর্থ দেওয়ার আগে হাজারবার ভাবুন, ভেবে অর্থ দিন, না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। পার্টনারশিপের বিজনেসে ভালো, পার্টনারশিপের বিজনেস কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন যাবে। হেলথ কিন্তু আপনাদের এই সময় ভালো থাকছে, হেলথ নিয়ে বিশেষ কোনো প্রবলেম থাকছে না, তবে যাদের নার্ভের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিন্তু কোথাও গিয়ে অ্যারাইজ করবে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন যাবে। এডুকেশান সেক্টর আপনাদের জন্য ভালো রেজাল্ট দিচ্ছে, নতুন কোর্সের জন্য ভালো, যারা অ্যাডমিশন নেবেন ভাবছেন, যারা হায়ার স্টাডির জন্য ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, কিন্তু কম্পিটিটিভের জন্য কোথাও গিয়ে একটু চাপ থাকছে। কারণ হচ্ছে কি, কম্পিটিশান অনেকটা বেশি হাই হচ্ছে। যারা পড়াশোনার জন্য বাইরে যাবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, আপনারা এই সময় চেষ্টা করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন। ম্যারেজ লাইফ ভালো, তবে থার্ড পার্সন কোনো মানুষের জন্য কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেইটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। কেউ কিছু বললে চট করে মাথা গরম করবেন না, কারণ এই সময় মাথা গরম হওয়ার টেন্ডেন্সি কিন্তু আপনাদের একটু থাকবে। আপনারা যদি মাথা গরমটা একটু কমিয়ে দেন তাহলে দেখবেন অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছেন ম্যারেজ লাইফে। পার্টনারের সাথে সেরকম কোনো অশান্তি নেই, কিন্তু থার্ড পার্সন কোনো কারোর জন্য আপনাদের মধ্যে অশান্তি ক্রিয়েট হবে। এবার জানবো লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফের জন্য সময়টা ভালো, নতুন প্রেম আসবে, যেই প্রেমগুলো আছে সেই প্রেমগুলোর মধ্যে টুকিটাকি প্রবলেম অ্যারাইজ করবে। প্রবলেম অ্যারাইজ করে কিন্তু প্রেমগুলো গিয়ে কোথাও ব্রেক হয়ে যেতে পারে, কিন্তু যে প্রেমগুলো ব্রেক হওয়ার নয় সেই প্রেমগুলো কিন্তু আগে যাবে বিয়ে পর্যন্ত। এবার জেনে নেবো আপনাদের বিবাহযোগ কেমন। বিবাহযোগ ভালো, মাসের 15 তারিখ পর্যন্ত বিবাহযোগ খুব ভালো, সন্তানযোগ পুরো মাসটা ভালো, ভ্রমণযোগও কিন্তু আপনাদের পুরো মাসটা খুবই দুর্দান্ত বলা যেতে পারে। এরপর একটি কথা বলবো, আপনারা যদি যারা ড্রাইভ করেন এই সময় খুব কেয়ারফুলি ড্রাইভ করুন, না হলে কিন্তু কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করবে। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন। ফিনান্সিয়াল কন্ডিশান মোটামুটি ভালো, তবে কোথাও ইনভেস্ট করার আগে একটু বুঝে শুনে ইনভেস্ট করুন, ইনভেস্ট করতে গিয়ে কোথাও কিন্তু প্রবলেম হতে পারে। কাউকে যদি অর্থ ধার দিয়ে থাকেন, অর্থ ধার দেন এই সময়, তাহলে কিন্তু সেই অর্থ পেতে অনেক প্রবলেম হবে। যারা শেয়ার বা লটারিতে ইনভেস্ট করেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো, বেশি ইনভেস্ট না করাই ভালো, অর্থ কিন্তু সেভাবে রিটার্ন আসবে না। তাহলে বন্ধুরা, মীন রাশি নিয়ে আমি পুরোটা কভার করে দিলাম, ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর ফার্স্ট টাইম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটা প্রেস করবেন, কারণ যখনই আমি ভিডিও আপ করব আপনার কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনি ভিডিওটা চটজলদি দেখে নিতে পারেন। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।